সমাধান করতে হবে। প্রথমে এক্স যুক্ত পদ, পরে ওয়াই যুক্ত পদ, সমান চিহ্ন দিয়ে এক্স ওয়াই পরিচিত সংখ্যা, ওখানেও তাই আছে। যদি এটা ভগ্নাংশের আকারে আছে, এইরকম স্পেশাল অঙ্কের ক্ষেত্রে এইরকমই রাখবে, এদের ঝামেলা করতে যাবে না, এক নম্বর দু নম্বরে দিয়ে দেবে। দেখো আমি কী করছি, এক গুণন দুই করে পাই, এক নম্বরকে দুই দিয়ে গুণ করি, এক গুণন দুই মানে প্রত্যেকটা পদকে দুই দিয়ে গুণ করবো। একে দুই দিয়ে গুণ করলে কত হবে, আর না হলে তোমায় কি করতে হতো, এক নম্বরকে চার দিয়ে গুণ করতে হতো আর দু নম্বরকে দুই দিয়ে গুণ করতে হতো। যদি আমি অদল বদল করতাম, তাহলে এক নম্বর এই চার দিয়ে গুণ করতো আর দু নম্বরকে দুই দিয়ে গুণ করতাম, তাহলে আট আট হয়ে যেত। দেখ এখানে কি সহগ কি মানে সমান চিহ্নে বিপরীত হয়ে গেছে, যোগ করে দিই কেটে যাবে, ছয় একে সাত, চোদ্দ, দশ হাজারে চোদ্দ বাই সাত, ওখানে বসালে সুবিধা হবে। দুই নয় এক সমান টু বসিয়ে পাই, দুই নয় এক সমান টু, দুই প্লাস ফোর বাই ওয়াই ইকুয়াল টু চার, ফোর বাই ওয়াই ইকুয়াল টু চার মাইনাস দুই, ফোর বাই ওয়াই ইকুয়াল টু দুই, তাহলে ফোর বাই টু ইকুয়াল টু ওয়াই। এই দুই আর ওয়াই যা বদল করলাম, মানে কি করেছি, টু এর সঙ্গে ওয়াইকে জায়গা বদল করেছি, দুই আর ওয়াইটা কি করেছি জায়গা বদল, দুইকে নিয়ে আসলাম ওয়াই জায়গায়, ওয়াইকে নিয়ে গেলাম দুইয়ের জায়গায়, এটা দিয়ে এটা কাটবো দুই, তাহলে y এর মান 2 বের হলো, অতএব x সমান কত, x সমান 2, y সমান 2, এটাই অ্যানসার। দুটোরই অ্যানসার একই। চারের থেকে ছ নম্বর, x বাই 2 প্লাস y বাই 3 ইকুয়াল টু 1 এবং x বাই 3 প্লাস y বাই 2 ইকুয়াল টু 1, এটা ভগ্নাংশের আকারে আছে। 2 আর 3 লসাগু কত হবে বলো, 6, 6 দিয়ে এই প্রথম পদটা গুণ করলে কত, দেখো তো 3x হবে কিনা একবার, এটা 2y ইকুয়াল টু 6। আমি একটা ব্ল্যাঙ্ক স্টেপ জাম্প করলাম, এখান থেকে আর নিজের সম্পত্তি নিজের কাছে রাখ, একে ছয় দিয়ে গুণ করছি, ছয় দিয়ে গুণ করলে এই ছয়ের সঙ্গে দুই কেটে থ্রি এক্স হবে, একে ছয় দিয়ে গুণ করলে ছয়ের সঙ্গে তিন কেটে দুই হবে, প্রত্যেকে ছয় দিয়ে গুণ করলাম, এটা হলো তো একেও ছয় দিয়ে গুণ করবো, তুমি বলো একে ছয় দিয়ে গুণ করলে কত হবে, প্রত্যেকটা পদকে ছয় দিয়ে গুণ করবো, একে ছয় দিয়ে গুণ করলে কত হবে, টু এক্স হলো, একে ছয় দিয়ে গুণ করলে থ্রি ওয়াই ইকুয়াল টু কত, ছয়। এটা তিন নম্বর সমস্যা। এবার সমস্যা হলো, আমি যে তোমাকে জিনিসটা বলেছিলাম, এক্স অথবা ওয়াই যার সহগ বিপরীত চিহ্ন থাকবে তার সহগ মানের সমান চিহ্নে বিপরীত করতে হবে। এখানে তো সবারই যোগ চিহ্ন, সবারই সহগ যোগ আছে, সবারই সহগ যোগ আছে, তাহলে কি কি করে করব,
অসুবিধা হয়ে গেল, অসুবিধা দূর করে দিচ্ছি। এক গুণন তুমি ঠিক করো কাকে কাটবে, ওয়াই কে কাটবে না এক্স কে কাটবে? ওয়াই কে কাটি, ওয়াই কে কাটলে এক্স সমান বেরিয়ে যাবে। দেখো এক গুণন তিন করে পাই, এক নম্বর কে তিন দিয়ে গুণ, এই বাজার কে তিন দিয়ে গুণ করুন, তাহলে নাইন এক্স প্লাস তিন দিয়ে গুণ ছয় ওয়াই ইকুয়াল টু তিন ছয় আঠারো। দুই গুণন দুই নম্বরকে মাইনাস টু করে পাই, দুই নম্বরকে মাইনাস দুই দিয়ে গুণ করবো, এই অংশটাকে মাইনাস দুই দিয়ে গুণ করবো, কেন করবো প্রশ্ন করবে না, একটু পর উত্তর হয়ে যাবে। একে মাইনাস দুই দিয়ে গুণ করবো, মাইনাস ফোর এক্স মাইনাস তিন দিয়ে গুণ ছয় ওয়াই ইকুয়াল টু ছয় দিয়ে গুণ বারো। দেখো তো মাইনাস দুই দিয়ে গুণ করার পরে কি সুবিধা হলো, এখানে ওয়াই এর সহগ মানের সমান চিহ্নে বিপরীত হয়ে গেল। ওয়াই এর সহগ মানের সমান যখন সমচিহ্ন থাকবে, যখন সমচিহ্ন থাকবে তখন এই কাজটা করতে হবে। সহগ সমান হয়ে গেল, বিপরীত চিহ্ন হয়ে গেল, শুধু মাইনাস দিয়ে গুণ করার পরে দুটোকে যোগ করে দেবো, যোগ করে এটা কেটে যাবে, ফাইভ না নাইন এক্সটা প্লাস ফোর ওয়াইটা মাইনাস, সরল করলে কত হবে ফাইভ এক্স ইকুয়াল টু ছয়, অতএব এক্স ইকুয়াল টু কত ছয় বাই পাঁচ একটা উত্তর করলো। এক নং এ এক নং এ এক্স সমান সিক্স বাই ফাইভ বসিয়ে পাই, তিন ইন্টু সিক্স বাই ফাইভ প্লাস টু ওয়াই ইকুয়াল টু সিক্স, তাহলে টু ওয়াই ইকুয়াল টু সিক্স মাইনাস তিন ছয় আঠেরো বাই পাঁচ, সমর্থন আছে আঠেরো বাই পাঁচ বা বাদিক থেকে ডান দিকে নিয়ে গেলাম চিহ্ন বদল করে এই অংশটা ভগ্নাংশের বিয়োগ করবো, আরে কি করবো পাঁচ লসাগু গু হবে, এই পাঁচ লসাগু গুণ ছাড়া গুণ হয়ে যাবে, পাঁচ লসাগু সঙ্গে কী হবে গুণ ছাড়া গুণ, পাঁচ ছয় তিরিশ মাইনাস আঠেরো, কারণ পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করবো আর ওয়ান এর সঙ্গে আঠেরো গুণ করলে আঠেরো বারো বাই পাঁচ, সমাজ চিহ্ন দুদিকে উপরে উপরে কাটে, সমাজ চিহ্ন দুদিকে খাতা ঠিক করে রাখ, ওকে দেখাতে পারে কিছু, ও যদি বোর্ডের লেখা পড়া বুঝি বুঝুক না বাড়ি চলে যায়, এখন পড়াবো এখন পড়া পড়া বুঝবে না পাঁচ হাজার করে মাসে লাগবে পড়া বোঝার জন্য। x প্লাস y বাই 2 প্লাস 3x মাইনাস 5 y বাই 4 ইকুয়াল টু 2, এটা একটা সমীকরণ আছে, এবং আরেকটা সমীকরণ কি আছে x বাই 14 প্লাস y বাই 18 ইকুয়াল টু 1। আমার প্রথম দায়িত্ব হবে এই আমার অপোনেন্ট পদ্ধতি সমাধান করার জন্য কি দরকার, প্রথমে এক্স যুক্ত পথ তারপরে ওয়াই যুক্ত পথ সমান চিহ্ন দিয়ে এক্স ওয়াই পদ্ধতি সমাধান, এই দুই আর দুই লসাগু কত হবে বলো, চার হবে, চার দিয়ে গুণ করলে পরে কি হবে টু ইন্টু এক্স প্লাস ওয়াই হবে, আমি একটা লাইন জাম করছি চারের সঙ্গে দুই মনে মনে কেট কাটলাম, কাটাগুলি করে দুই হবে, একে চার চার দিয়ে গুণ করলে চারটে কেটে যাবে, তাহলে ওয়ান ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু চার দুগুণ আট, কোনো আপত্তি আছে কারো, একে চার দিয়ে কাটলে গুণ করলাম এই চারের সঙ্গে দুই কাটবে এখানে, তাহলে বন্ধনী করি টু এক্স প্লাস টু ওয়াই দুই দিয়ে গুণ করছি, ওয়ান দিয়ে গুণ করলে যা আছে তাই হবে আট, তাহলে এই দুটো এক্স এক্স যুক্ত পদ একসঙ্গে করলে কত হবে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু আট, এটাকে এক নম্বর সমীকরণ দিলাম। এটাকে সাধারণ আকারে পরিণত করতে চোদ্দ আর আঠারো লসাগু কত হবে পারবি না, একশো ছাব্বিশ লসাগু হবে, দেখে নে টেকনিক দেখো, একশো চোদ্দ আর আঠারো এদের লসাগু করবো, আর লসাগু দিয়ে দুজনকে গুণ করতে হবে,
लसा गुटे दूजन के गुण करते हैं कत दिए भाग जाए दुई दिए सात गुण चौदह नय गुण अठारो तेरे लसा कत हो दुई गुणन सात गुणन नय लसा कत তাহলে এবার এই লসাগু দিয়ে প্রত্যেককে গুণ করব টাকা দুই গুণন সাত গুণন নয় এটা দিয়ে এক্স বাই চোদ্দ কে গুণ করলাম দুই গুণন সাত গুণন নয় লসাগু দিয়ে পরেরটাকে গুণ করলাম দুই গুণন সাত গুণন নয় দিয়ে পরেরটাকে গুণ করলাম লসাগু দিয়ে প্রত্যেকটা পদকে গুণ করলাম এই সাতের সঙ্গে চোদ্দ কাটলাম সাত অন্তর সাত সাত চলে গেল এই নয় দিয়ে চোদ্দ আঠারো কাটলাম দুই দুই সঙ্গে কেটে তাহলে নাইন এক্স প্লাস সেভেন ওয়াই ইকুয়াল টু কত একশো ছাব্বিশ একশো সাত নয় তেষট্টি তেষট্টি দেবো একশো ছাব্বিশ হয় তেষট্টি দেবো না একশো এটাকে দু নম্বর সমীকরণ দেবো এবার কি দেখতে পাচ্ছি ওয়াই এর সহ এখানে মাইনাস তিন আছে এখানে ওয়াই এর সঙ্গে প্লাস সেভেন আছে এবার ওয়াই এর সঙ্গে বিপরীত চিহ্ন আছে এবার অঙ্কটা আমাকে আটকাতে পারবে তাহলে কি করব তোর মনে কি হচ্ছে এক গুণন কত লিখবো এক গুণন সাত করে পাই এক নম্বরকে সাত দিয়ে গুণ করব এক নম্বরকে সাত দিয়ে গুণ করব এই এই বেচারাকে সাত দিয়ে গুণ করলে কি ঘটনাটা ঘটবে পাঁচ সাত তুই চুপ কর কত হবে পাঁচ সাত পঁয়ত্রিশ এক তারপর মাইনাস তিন সাথে একুশ হয় ইকুয়াল টু সাত আটে ছাপ্পান্ন এরপরে কি করার ভাবছিস তুই বল দুই গুণন কত লিখবো দুই গুণন কত লিখবো দুই গুণন তিন করে পাই একে সমর্থন করবে কেউ হাত তুলে জানাবে সমর্থন থাকলে হাত তুলে জানাবে তোর সমর্থন নেই কত দিয়ে গুণ করলে সমর্থন পাবি কত দিয়ে সমর্থন করবি তিনেতে করবি এই তুই কত দিয়ে গুণ করলে সমর্থন করবি তাহলে বল তিন দিয়ে গুণ করলে কি হবে দুই গুণ তিন করে পাই তোর সময় চলে গেল বল তারপর তিন ছয় আঠারো আট আট থাকলো এক তিন দিনে ছয় এক সাত তিন একে তিন ওই দুটোকে যোগ করবো যোগ করলে কি হবে আরে কি হলো যোগ করি সাত পাঁচ বারোর দুই হাতে এক তিন হাতে তিন আর দুই পাঁচ পাঁচ আর দুই ছয় হাতে এক ছিল আট ছয় চোদ্দ সাত পাঁচ বারো বারো হাতে আর তাহলে এক সমান কত হবে মানে ওটাকে চার বাষট্টি দিয়ে ভাগ করবো প্রথমে দুই দিয়ে কাটাকুটি করবি তবে একত্রিশ দিয়ে ভাগ করবি অঙ্ক হয়ে যাও চারের দাগের দশ নম্বর অঙ্ক চোদ্দ বাই এক্স প্লাস ওয়াই প্লাস তিন বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু পাঁচ একুশ বাই এক্স প্লাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু দুই এই যে অঙ্কটা আছে এতক্ষণ ধরে যে আমরা অঙ্কগুলো করলাম তাদের থেকে এটা একটু আলাদা আছে ওটা নিজেরা শেষ করবি এই যে অঙ্কটা আছে আগে এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করেছিলাম তার হচ্ছে এটা আলাদা আছে আলাদা আছে না এই আলাদা অঙ্কগুলো কি করে সামলাবো নজর রাখে দিবে এটাকে এক নম্বর দেব এটাকে দু নম্বর দেব এক গুণন এক করে পাই এক নম্বরকে এক দিয়েই গুণ করব তাহলে চোদ্দ বাই এক্স প্লাস ওয়াই তিন বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু পাঁচ এক দিয়ে গুণ করলে কিছুই বদলাবে না দুই গুণন তিন করে পাই দু নম্বরকে তিন দিয়ে গুণ করব তিন দিয়ে গুণ করলে তেষট্টি বাই এক্স প্লাস ওয়াই একুশকে তিন দিয়ে গুণ করলে তিন একুশে তেষট্টি
माइनस तीन वाई एक्स माइनस वाई इक्वल टू तीन दुगुण छः जो दी जोक करो दे जोक करो ये बार देख इधर कितने जाते थ्री प्लस थ्री बाय एक्स माइनस वाई माइनस थ्री बाय एक्स माइनस वाई कितने जाते ना और फिर देख लो अरे किधर आ लो चौदह बाय एक्स प्लस वाई जो तेसठी बाय एक्स प्लस वाई इक्वल टू छः पर जाएगा यदि हर समान थे लबगुलिर जोग थे जोग हो चला मुखस्त हर समान थे लबगुलिर जोग थे हर दो समान एक्स प्लस वाई लबगुलिर जोग थे जोग तब सतहत्तर बाई एक्स प्लस लब हर हर बोल तो हर समान थे हर समान थे लबगुलिर जोग थे जोग होयोग थे वियोग होने हर समान आ लबगुलिर जोग हो गल चौदह तेषट्टि जोग कर ले कत सतर तीन आठ चार सत छत जत गा चले देख क्या थी बस को सतराना जा समान चले तो ऊपर उपरे काट एक्स प्लस वाई इक्वल टू सात दिए एटाके आमरा तीन नम्बर समीकरण देव এটাকে তিন নম্বর সমীকরণ দেবো ছোট হয়ে গেল এইবার এক নং এ এক নং এ এক্স প্লাস ওয়াই সমান সাত বসিয়ে পাই এক নম্বরে এক্স প্লাস ওয়াই সমান সাত বসিয়ে পাই তাহলে চোদ্দ বাই সাত প্লাস তিন বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু পাঁচ এটা সেখানে কাটবো थ्री बाई एक्स माइनस वाई इक्वल टू पाँच माइनस दो माने तीन हो तारे तीन बाई एक्स माइनस वाई इक्वल टू कत तीन तीन बाई वन तीन तीन कटे जाए तमें एक्स माइनस वाई इक्वल टू कत वन ये चार नम्बर समीकरण मान ये चार नम्बर बोले सम्मानित करब एखने लिखे दी अरे तला एखे जगह आज दीची एखे एक्स माइनस वाई समान कत तीन मान कत एक उत्तर बैरिए गए तीन नम्बर बसाले चार नम्बर बसाले কোথায় বসাবো তিনে বসে তিনের প্লাস আছে সব তিন নঙে তিন নঙে এক সমান পাঁচ বসিয়ে পাই পাঁচ বসাবো পাঁচ প্লাস ওয়াই ইকুয়াল টু সাত ওয়াই ইকুয়াল টু সাত মাইনাস পাঁচ ওয়াই ইকুয়াল টু দুই निर्णय समाधान एक समान पांच वाई समान दो लास्ट एंड फाइनल हो जाए चार तारीख बारह नंबर लास्ट एंड फाइनल एक्स प्लस a by a x plus a by a equal to y plus b by b এবং আরেকটা অঙ্ক আছে a x minus b y equal to a square minus b এটা কোনা কোনি গুণ করে দেখি এ বি এর সাথে গুণ করলে বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু এ ওয়াই প্লাস এ বি কোনা কোনি গুণ করলে এটা হবে সমান চিহ্ন দুদিক থেকে এই বলে বস এদিক ওদিক ওদিক আর বল সমান চিহ্ন দুদিক থেকে সম চিহ্ন যদি সমপদ কেটে দেওয়া যাবে समान चिन्ह दुदिक थे समद चिन्ह समद एटा साइड कर दाओ दिलाम बी एक्स माइनस ए वाई
इक्वल टू कत शून्य एटा के एक नम्बर समीकरण bx minus ay equal to 0 এটা এক নম্বর সমীকরণ আর এটা দুই নম্বর সমীকরণ এটাকে দুই নম্বর দিয়ে দাও এবার দেখো এখানে এটা এক নম্বর এটা দুই নম্বর y এর আগে মাইনাস a আছে এখানে y এর আগে মাইনাস b আছে সমচিহ্ন আছে আমাকে তো কি করতে হবে অপনয়ন পদ্ধতি সমাধান করতে হবে তাহলে 1 গুণন 1 নং গুণন b করে পাই এক নম্বর কে b দিয়ে গুণ করব এই যে b এই যে b এই b দিয়ে গুণ করব b স্কয়ার x মাইনাস aby ইকুয়াল টু 0 শূন্য সঙ্গে b গুণ করলে শূন্য চলে যাবে বাকি দিয়ে 2 গুণন মাইনাস a করে পাই মাইনাস a দিয়ে গুণ করব এই যে a আছে गुण करना गुण आकार रेखे देवे क्यों को रखल उत्तर पर सुविधा हलो हलो वायर संगे की এটা ab হলো aby হলো এই আমার এখানে কি দাঁড়ালো y এখানে যখন আমি এই এক নম্বরকে কি করেছিলাম b দিয়ে b এর সঙ্গে b এর গুণ করলে b স্কয়ার x আর মাইনাস ay এর সঙ্গে b গুণ করলে কত aby হবে না এই যে a আছে এখানে আচ্ছা আর b দিয়ে গুণ করছি তো হ্যাঁ এতে কি হলো y এর সহগ দেখ মান এর সমান চিহ্ন কি করতে হবে y এর সহগ কি হচ্ছে মানের সমান চিহ্ন কি করে এটা কেটে দিলাম कत कमन जाए कमन जाए हलो कि संगे अंश गुण आकार आज कि माइनस बसिए एक सौ नहीं आया ची माइनस नहीं ना ओ हो हाँ ठीक ही तो ची हमारे भूल पड़े पहले जो दिक्कत है एक अने किया ची बी स्क्वायर माइनस ए स्क्वायर अरे बंद नहीं उतर पता आ ची ए स्क्वायर माइनस बी स्क्वायर अरे भूल है नहीं हाँ भूल है क्या ची तो हाँ हाँ तो हाथ से मुझे ভুল হয়েছে হাত দিনা বাবা এই হাত দিনা বাবা আচ্ছা এখানে কি ছিল এটাকে এটাকে আগে লিখি মাইনাস এ স্কয়ার এক্স প্লাস বি স্কয়ার ওয়াই বি স্কয়ার এক্স প্রথমে এটা লিখলাম মাইনাস এটাকে আগে লিখলাম পরে বিটাকে লিখলাম সমান এটা আছে এই দুটোর মধ্যে কত কমন যায় মাইনাস এক্স কমন নেই মাইনাস এক্স কমন নেই কি মাইনাস কমন নেই এক্স কমন নেই তাহলে এ স্কয়ার পড়ে থাকবে माइनस 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 कर दिल मान एक समान ए बसिए एक नंगे एक जगह ए बसा बी इंटू ए माइनस ए वाई इक्वल टू जीरो ए बी
समान ए वाई ए वाई रखे बियोग चिन्ह ओटा के दिनी चले गला ए ए ए कर दीछी तले बी समान को तो वाई और ते निर्णय समाधान निर्णय समाधान एक्स एर मान ए वाई एर मान बी प्रथम एटा